একটা কথা আমাদেরকে মেনে নিতে হবে, এই ব্যাপারে কোনো তর্কের অবকাশ নেই। জিয়াউর রহমানের সততা নিয়ে এটা ফিরোজ রশিদ অত্যন্ত কারেক্টলি বলেছেন, সৎ রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্র সে রাজনীতিবিদ যখন পরিণত হলেন তখনও অন্তত সারা দেশের স্বপ্নটাই ছিল তার একমাত্র আশা কাঙ্ক্ষা। আজকে তার যে মাটি কাটা, তার যে খাল কাটা, এটাও সে মনে করেছে যে নাগরিক আমাদের নিজেদের প্রচেষ্টায় পানি ধরে রাখা আর খাল ইত্যাদির ব্যাপারে জনগণকে, আমাদের ছাত্রদেরকে কৃষির সাথে সংযুক্ত করা, আমাদের সেলিম মুজাহিদুল সেলিমের মতো তারাও তার এতে অংশগ্রহণ করেছিলেন। জিয়াউর রহমান আমাদের জাতির মধ্যে অক্লান্ত আশা উদ্দীপিত করেছিল, এটা না করা যাবে না। ঠিক তার বিপরীতে আজকে জিয়াউর রহমানকে অকারণে ছোট করার চেষ্টাটা, এটা দুঃখজনক। অপর একটা কথা বলতে চাই যে খালেদা জিয়ার আমলে জিয়াউর রহমানের হত্যার বিচার হলো না কেন? আমার মতে বিচারের নামে উইচ হান্টিং তো কোনো মানি হবে না। যারা সরাসরি জড়িত ছিল তাদের বিচার হয়েছে, আর যেটা করা যায়নি এটা অন্য রাষ্ট্ররা কেউ জড়িত ছিল কিনা সেটা আমরা জানি না। এখানে দুটা জিনিস এই থাকে, তৎকালীন সময় শোনা গেছে যে একটা আরব দেশ একটা রাষ্ট্র জড়িত ছিল, ভারতও জড়িত ছিল, এইসব তো হবে, এটা শোনা কথা নিয়ে তো ইতিহাস হবে না। এই জন্য যখন সময় আসবে আমরা খোলা মনে ইতিহাস বিবেচনা করতে পারব, তখন দেখা যাবে জিয়াউর রহমানের স্থানটা উচ্চেই আসে। ঠিক একইভাবে আমি আসতে চাই, পিতার অপরাধের জন্য সন্তান অপরাধী হবে না, যে কথা আমি জামাতের বেলায় বলে থাকি, তাদের পূর্বপুরুষরা অন্যায় করেছে, মানবতা বিরোধী কাজ করেছেন, তাদের জন্য বর্তমান যারা আছে তাদের হয়তো অনেকের জন্ম তারা ই হবে না। ঠিক একইভাবে আজকে জিয়াউর রহমানের সব গুণাবলী যে তার ছেলে পাবে তার তো কোনো গ্যারান্টি নেই, সেটা না পাওয়ার জন্য এই সরকারেরও কিছুটা দায়িত্ব আছে। সরকার এটাকে সুষ্ঠু বিচার ব্যবস্থা আমরা প্রচলন করতে পারিনি। যেমন ধরুন আজকে এই সরকার 12 বছর ধরে ক্ষমতায় আছে, এই যে সাম্প্রতিক কালে যে সমস্ত পৌরসভার, এখানে কি কোনো দুর্নীতির কোনো প্রয়োজন আছে? তো আছেই। এখানে একটা সুন্দর, এখানে আমাদের দেশকে সুষ্ঠু গণতন্ত্র উপহার দেওয়া দরকার আছে। এখানে সবচেয়ে বড় বড় যেমন বিএনপিও কিছুটা দেয়, যেমন কি আজকে মানে আপনি রাজনৈতিক দলকে একটা মানে দায়ের একটা ভাগাভাগি জায়গা দেখছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। একটু অল্প সময় আমি কাজী ফিরোজ রশিদ এমপি কে শুনতে চাই। আমি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ধন্যবাদ, কাজী ফিরোজ রশিদ এমপি আপনার কাছ থেকেও যদি এই প্রশ্নই আসতে চাই যে জিয়াউর রহমানের যে সততার আদর্শের কথা আপনি বলছিলেন, তার দল সেটি কতটা অনুসরণ করছে, তার কতটা বহন করছে সেই আদর্শ? কাজী ফিরোজ রশিদ এমপি ধন্যবাদ। থাকে না, থাকে না, জিয়াউর রহমানের সাথে যে সততা ছিল তার দলে সেটা নেই, এটা থাকে না, কোনো দলেরই থাকে না, খালি তাই দল জিতে লাভ কি, কোনো দলেরই সেই দলের যে নেতা যিনি প্রতিষ্ঠাতা তার যে সততা থাকে, তার যে আন্তরিকতা থাকে, তার যে দেশপ্রেমিকতা থাকে, মানুষের প্রতি যে ভালোবাসা থাকে, যে কমিটমেন্ট থাকে, পরবর্তী সময় সেগুলো থাকে না। অতএব জিয়াউর রহমানের সাথে যে দল আছে বিএনপি, সেখানে সেটা আমরা দেখতে পাই না নিশ্চয়ই। সেখানে আজকে বিএনপির অনেক নেতা নজরুল ইসলাম ভাইয়ের মতন সততা নিয়ে রাজনীতি খুব কম নেতা এখন করেন, কিন্তু তার দলের অনেক নেতা এত তাদের বুদ্ধে অভিযোগ আছে, কেন অভিযোগ থাকবে, যে দলের নেতা ছিলেন জিয়াউর রহমান সাহেব, যার সততা সম্পর্কে কোনো কোশ্চেন নেই, সবকিছু নিয়ে অনেক আলোচনা সমালোচনা হতে পারে কিন্তু সততা সম্পর্কে কোনো কোশ্চেন নেই, কিন্তু সেই দলের নেতাদের এই অবস্থা কেন, মানে বন্ধন বাণিজ্য থেকে শুরু করে সবকিছু তাদের মধ্যে আছে করা যায়। আমরা আপনি যেটা বলেছেন এরকম পত্রিকার কথা আর কি, বা বিভিন্ন সময়ে বিভিন্ন বিরোধী নেতাদের কথা, হাওয়া ভবন ইত্যাদি আর কি, কিন্তু গত 12 বছরে তারেক রহমান বা হাওয়া ভবনের বিরুদ্ধে কি কি অপরাধ প্রমাণিত হয়েছে এটাও তো জানা আছে আমাদের এই দেশের জনগণের। তারেক রহমানের বিরুদ্ধে যে মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে, বিচারিক আদালত তাকে মুক্তি দিয়েছিল, আর একটা যে ব্যাপারে তাকে সাজা দেওয়া হয়েছে সেটার যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি রিটায়ার করে গেছিলেন, তাকে ফেরত নিয়ে এসে পদোন্নতি দিয়ে মুফতি হান্নানকে 104 দিন রিমান্ডে রেখে তার কাছ থেকে স্বীকারোক্তি নিয়ে
তাকে সাজা দেওয়া হয়েছে সেটা দুর্নীতির মামলা না, কিন্তু দুর্নীতির যে মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে সেটা বিচারিক আদালত কিন্তু তাকে মুক্তি দিয়েছিল। তাহলে এত যে অভিযোগ, এত যে কথা হওয়া ভবন সম্পর্কে গত এই 12 বছরে তার কোনটা প্রমাণিত হয়েছে? এবং যদি বলেন অভিযোগ, অভিযোগ বাংলাদেশের আমাদের তো সব নেতা নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতি এবং অনাচারের অভিযোগ আমরা শুনেছি, এবং 1/11 সরকারের সময় শত শত বছরে সাজা হয়েছিল তাদের অনেকে। কাজে এই এই আলোচনা এগুলো বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু জিয়াউর রহমানের জন্মদিন সম্পর্কে আলোচনা করতে গেলে আলোচনা করা উচিত যেটা, সেটা হলো মুক্তিযুদ্ধে তার অবদান এবং দেশ পুনর্গঠনে তার অবদান। তিনি এই যে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, গার্মেন্টস সেক্টরকে একটা শিল্প হিসেবে প্রতিষ্ঠা করেছেন, তিনি যে এই বিদেশের মানুষের জন্য বৈদেশিক কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, যে দুটা আজকে আমাদের বাংলাদেশের অর্থনীতির মূল দুই স্তম্ভ যার উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের অর্থনীতি, সেই রেমিটেন্স এবং RMG, এই নিয়ে আলোচনা করছেন না কেউ। এবং আমি বলি যে আজকে বাংলাদেশের যে কৃষি উন্নয়ন, যে দেশে 74 সালে লাখো মানুষ না খেয়ে মারা গেছে, সেই দেশে একটু আগে জাফরুল ভাই যেটা বললেন যে গ্রামে গ্রামে ঘুরে স্বেচ্ছাশ্রমে খাল খনন করে এই দেশে খাদ্যে খাদ্য উৎপাদন বাড়িয়ে গিনিতে চাল রপ্তানি করেছেন জিয়াউর রহমান, আপনি বলছেন অভিযোগ প্রমাণিত হয়নি, যদি অর্থ পাচার মামলায় আমরা জানি তারেক রহমানের শাস্তিও হয়েছে, আপনি কি বলবেন যে তাহলে সেই আদর্শ মানে জিয়াউর রহমান যেভাবে জীবনযাপন করেছেন সাধারণ বিলাসিতাহীন সেটিই অনুসরণ করছে তার উত্তরসূরিরা? আপনাকে আমি প্রমাণ করে দিয়ে দিই, কিন্তু গত বহু বছর ধরে BNP ক্ষমতার বাইরে, আপনি এখন তো আমরা কাজ করতে পারছি না, আমরা শুধু সমালোচনা করতে পারছি বা আমরা ভুলগুলি আমরা উল্লেখ করতে পারছি এবং আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। তারেক রহমান আপনার যত অভিযোগ করেন, কিন্তু সংগঠনকে গড়ে তোলার ব্যাপারে তার যে সামর্থ্য, তার যে যোগ্যতা এবং তার যে উদ্যোগ বা আগ্রহ, এটার প্রমাণ আপনারা পাবেন।